রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে চারজনের। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ৩২০। রাজ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৭১ জন। ত্রিপুরায় মোট করোনায় আক্রান্ত ২৯,২৩৯ জন, সুস্থ হয়েছেন ২৫,৭৬৪ জন। করোনায় বিশ্বে সংক্রমিত ৩,৯২,৪৯৭, মৃতের সংখ্যা ১১,০০,৪,১২২। কেবলমাত্র আমেরিকাতে আক্রান্ত হয়েছেন ৮২,১২৩ জন, মৃত্যু হয়েছে ২,২২,৭৫৪ জনের। তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল, সেখানে আক্রান্ত ১১,৭০,৯৯৬ জন, মৃত্যু ১,৫২,৫১৩ জন। প্রতিবেশী দেশ বাংলাদেশেও বেড়েছে করোনা সংক্রমণ, সেখানে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩,৮৬,৬৬ জন, মৃত্যু ৫,৬২৩ জনের। দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৩,০০০ অতিক্রান্ত, এখনো পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩,৭২,৩৯৪ জনে। সেই সঙ্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১,১২,২১৯ জনে, এখনো পর্যন্ত দেশে সুস্থ ৬৪,৫৩,৫৪ জন, চিকিৎসাধীন ৮,০৫,৯৪০ জন। দেশে আক্রান্ত রাজ্যের তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৬৪,৬১৫ জন। দেশে আক্রান্ত রাজ্যের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ, সেখানে আক্রান্তের সংখ্যা ৭,৭১,৫০৩ জন। পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,০০,৯,৪১৭ জনে, মৃত্যু ৫,৮৭০ জন। শুক্রবার সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া ছাত্রী সহ দুজনের, একটি ১২ চাকা লরির ধাক্কায় প্রাণ যায় তাদের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো দুজন, ঘটনা আম্বাসা থানাধীন ধলাই জেলা পরিষদ অফিস সংলগ্ন এলাকায়। মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না স্বপন দাস নামে এক ব্যক্তি, জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল তার, ঘটনা উদয়পুর অমর সাগরের পশ্চিম পাড়ে। কেবলমাত্র প্রচারের অভাবে উদয়পুর বগাবাসা গ্রাম পঞ্চায়েতের বড় অংশের মানুষ কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন, দাবি উঠেছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের। পারিবারিক কলহের জের স্ত্রীর আঘাতে গুরুতর জখম স্বামী ধীরেন্দ্র বিশ্বাস, বাড়ি কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায়, যদিও এই বিষয় নিয়ে কল্যাণপুর থানায় কোনো মামলা হয়নি। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য ইউনিটের পক্ষ থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে নদভাত দাবি আদায়ে ডেপুটেশন দেওয়া হয় শুক্রবার। ক্রমশ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের, তার নতুন করে কোনো শারীরিক জটিলতার সৃষ্টি হয়নি। ১২ দফা দাবি আদায়ের লক্ষ্যে পশ্চিম জেলার জেলাশাসকের কাছে ডেপুটেশন প্রদান করে গণমুক্তি পরিষদ, শুক্রবার ডেপুটেশনে ছিলেন জিএমপি নেতা রাধাচরণ দেববর্মা সহ অন্যরা। বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অজয় জাম্বুয়াল বিজেপি বিধায়কদের সাথে শুক্রবার বৈঠকে মিলিত হয়েছেন, ছিলেন দলের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা সহ অন্যরা। সাংগঠনিক বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শ্রী জাম্বুয়াল, ইতিপূর্বে দলের বিভিন্ন স্তরে সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন তিনি। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে ফের একবার স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিল সিপিআইএম পশ্চিম জেলা কমিটি, পরে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন তারা। বিদ্যুৎ বিল অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফের একবার সরব হল এসইউসিআই, নিগমের সামনে বিক্ষোভে সামিল হল তারা। পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে শারদ স্মরণিকা প্রকাশের আগে একটি ছবির আত্মপ্রকাশ করা হল শুক্রবার, উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা।